আচ্ছা, আজকে তোমাদের ওয়ার্ডপ্রেসের 2 নম্বর ক্লাস, ক্লাস 2, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন। আচ্ছা, এখানে আমি ওপেন করলাম, একটু বড় করে দিই এটা, ওয়ার্ডপ্রেস ক্লাস নম্বর 2। তুমি দেখতে পাচ্ছ, দেখতে কোনো অসুবিধা আমাকে বলবে। আচ্ছা, যে বিষয়গুলো আমরা দেখব, গত ক্লাসে আমরা অ্যাকচুয়ালি দেখেছি যে ওয়ার্ডপ্রেস ওভারভিউ, ইনস্টলেশন, এসব আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ, যেহেতু গতদিন তোমাদের ওইভাবে জাস্ট ডিসকাস করা হয় নাই, আজকে একটু শুরুতে ডিসকাস করে একটু বুঝে নেব ওয়ার্ডপ্রেস জিনিসটা কী। তোদের বলে ওয়ার্ডপ্রেসটা কী, তোমার একটু ধারণা দিলাম। যদি এখনই ওয়ার্ডপ্রেস হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? কন্টেন্ট মানে যেটা বোঝাই, কন্টেন্ট মানে হচ্ছে অডিও, ভিডিও, লেখা, হ্যাঁ, তারপরে ছবি বা পিকচার, এসবগুলো কন্টেন্ট বলা হয়। একটা ওয়েবসাইট এটা খুব সহজে ম্যানেজ করা যায়। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করে খুব সহজে এগুলো ম্যানেজ করতে পারি। আমরা সাধারণত ওয়েবসাইট বলতে কী বুঝি, একটা ওয়েব ডকুমেন্ট, তাই না? অনলাইনে একটা ডকুমেন্ট, সেই ডকুমেন্টের মধ্যে কী থাকবে, এই লেখা থাকবে, তো ছবি থাকবে, নাহলে অডিও নাহলে ভিডিও, এগুলো থাকবে। এগুলো অ্যাকচুয়ালি ম্যানেজ করাই হচ্ছে কাজ, হচ্ছে একটা সিএমএসের কাজ। ওয়ার্ডপ্রেসের মতো অনেক সিএমএস আছে, হ্যাঁ, জুমলা আছে, টুপরাল আছে, এরকম অনেক সিএমএস আছে। তো সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর খুব সহজে এর মধ্যে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায়, বুঝতে পারলে কি? এখন দেখো, এই তুমি যদি শিখতে চাও ওয়ার্ডপ্রেস, তাহলে তোমাকে সাধারণত একটা বেসিক নলেজ থাকতে হবে। কোন বিষয়ে? যে প্রি রিকুইজিস্টিক্স, মানে পূর্ব শর্ত, বেসিক অফ এইচটিএমএল এন্ড সিএসএস, ঠিক আছে? এখানে টুইটার পোস্টের কথা বলে না, এইভাবে তো টুইটার পোস্ট জানতে হবে এমনটা না। জাস্ট তোমাকে এই এইচটিএমএল সিএসএস সম্পর্কে বেসিক জানতে হবে, তাহলে তুমি দেখো ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক ভালো করতে পারবা। এর না জেনেও করা যায়, বা এটা জানলে অনেক ভালো করতে পারবা আর কি। সেটা বোঝা গেল কি এর বিষয়ে? তো এখন দেখো ওয়ার্ডপ্রেস ওভারভিউ, যে ওয়ার্ডপ্রেসের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আছে, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস রিলিজ হয়েছিল 2003 সালে, হ্যাঁ, 27 মে 2003 সালে, এবং এটা তৈরি করেছে মুলেং নামে একটি ব্যক্তি এবং হচ্ছে মাইক লিটিল, এরা দুই বন্ধু, হ্যাঁ, এরা দুই সুন্দর ফ্রেন্ড ছিল, এদের দুজন মিলে এসব প্রথম তৈরি করে। বাট তারপর এখন বর্তমানে এটা তার সীমানা থেকে অনেক জনপ্রিয়তা পেয়েছে, আর এটা একটা ওপেন সোর্স, হ্যাঁ, মানে এটা হচ্ছে ফ্রি, কিনতে হয় না, সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, কারণটা হচ্ছে তোমার যেমন মনে দেখাচ্ছে, যেগুলো সফটওয়্যার, অনেক সফটওয়্যার ব্যবহার করে আমরা, অনেক সফটওয়্যার কিন্তু ফ্রি না, হ্যাঁ, এগুলো কিনে ব্যবহার করতে হয়, যেমন উইন্ডোজ, হ্যাঁ, এগুলো কিনে ব্যবহার করতে হয়। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে কিনে ব্যবহার করতে হয়, বাট ওগুলো ওপেন সোর্স না, বাট এটা ওপেন সোর্স। আমরা দেখেছিলাম এর আগে যে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা জাস্ট কী করতে পারি, ইনস্টল করার জন্য অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, তোমাদের ডাউনলোড লিঙ্ক দেখিয়েছিলাম এল বিষয়ে। আর দেখো পিএসআর কী কী বৈশিষ্ট্য আছে এর মধ্যে, ইউজার ম্যানেজমেন্ট করতে পারি আমরা এর মাধ্যমে, মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারি, থেম সিস্টেম ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে, এক্সটেন্ড উইথ প্লাগিনস, প্লাগিন ব্যবহার করতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, খুব সহজের মধ্যে এসইও করতে পারি, মাল্টি লিঙ্ক বলা আছে, বহু ভাষা তুমি এখানে অ্যাড করতে পারবা এটার মাধ্যমে, বাংলা, ইংলিশ, উর্দু, যে কোনো ভাষা অ্যাড করতে পারবে। এবং তোমার এখানে ইম্পোর্টার ব্যবহার করতে পারবা, ইম্পোর্ট মানে ডাটাগুলো একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইট সরাসরি স্থানান্তর করা যায়। এই সবগুলো হচ্ছে যে বৈশিষ্ট্যের, আর এর যে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা, কারণ প্রচুর থেবার প্লাগিন তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে, এল বিষয়ে। কিন্তু ডিসঅ্যাডভান্সেস আছে যদিও, ডিসঅ্যাডভান্সেস খুবই কম, নাই বললে চলে, ঠিক আছে। আর তোমাদের আমি বলেছিলাম ওয়ার্ডপ্রেস সম্পর্কে, যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবে, আমি আরেকটা আজকে আরেকবার তোমাদের একটু রিভিউ করে দেবো, ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে করতে হয়। তোমরা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছো মনে হয়।
তোমাদের কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে সফটওয়্যার ডাউনলোড করে? আচ্ছা কে কে ইনস্টল করেছো ওয়ার্ডপ্রেস একটু আমাকে কমেন্টে জানাও দেখি। কমেন্টস একটু ইয়েস বলো, ইয়েস বা নো বলো। আচ্ছা সামি করেছো, ডান, গুড। আর ইজাজ করেছো, হ্যাঁ গুড। শান্ত করা হয় নাই, আচ্ছা করে নিব, হ্যাঁ আজকে আমি আবার দেখিয়ে দিব। তারপরে মেহেদি, মেহেদি করেছো, ইয়েস, হ্যাঁ গুড। তারপরে অমিত, অমিত হাসান, আতিক, আচ্ছা তাহলে আমরা দেখেছি যে আরেকবার দেখে নেবো, ঠিক আছে কীভাবে ইনস্টল করতে হয়। তোমরা যখন অনেকে করে ফেলেছো, জাস্ট আমি প্রসিডিউরটা বলবো, বলে আমরা এতে চলে যাব। আচ্ছা রান করা হয় নাই, আচ্ছা সমস্যা, রান করবো, আস্তে আস্তে শিখে যাবো সব কিছু। মেহেদি বলছে যে রান করা হয় নাই, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা রাকিব করা হয় না, সমস্যা নেই, হ্যাঁ আস্তে আস্তে করবো, সমস্যা নেই, সিস্টেমগুলো দেখলেই হবে, শিখে থাকলে পরবর্তী করতে পারবা, ঠিক আছে। আচ্ছা অমিত হাসান করেছো, আচ্ছা গুড। তো কোনো সমস্যা হলে আমি তোমাদের লাইভ সাপোর্ট দিয়ে করে দেবো, সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তোমাদের আমি স্ক্রিন শেয়ার করে লাইভ সাপোর্টের মাধ্যমে ফুললি করে দেবো। তো চলো দেখি আমরা সহজ একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায়। হ্যাঁ দাও তোমরা মনে রাখো যে তোমরা HTML CSS তুমি কিছুই জানো না, শুধু খুব সহজ একটা কয়েক মিনিটের মধ্যে, হ্যাঁ 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা পরিপূর্ণ ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায়, খুব মজার বিষয়, চলো দেখবো আমরা, ঠিক আছে। তো তার আগে একটু আলোচনা করে নিই, বড় কোনো দল বা বাংলাদেশের এর সাথে সময়ের যে ধরনের আন্দোলন গুলো হয়েছে, এরকম 2 দল 3 দল 5 দল 10 দল মিলে যদি এরকম কোন একটা মহাসভা। আচ্ছা কে কার ইয়েস বলতেছে, মিউট করে রাখো, ঠিক আছে। এখন অমিতের ওখানে মনে হয় কথা হচ্ছিল, তোদের যখন ব্যাকগ্রাউন্ডে কোনো কথা হবে তখন মিউট করে রাখবা, ঠিক আছে, যাতে আমাদের ভিডিওতে না আসে বা অন্যরা কেউ শুনতে না পায়। আচ্ছা তোমরা ইয়ে করো, এই 1 মিনিট আর আছে তোমরা কেটে দাও, কেটে দিয়ে দেখাচ্ছে যে আমি এন করেছি, তোমরা আমার নতুন করে জয়েন করো, ঠিক আছে আমি এন করছি, আবার জয়েন করে দাও, রিজয়েন এগেন। আচ্ছা তাহলে আমরা যেটা দেখছিলাম,
তাহলে দেখি আমরা। আচ্ছা আমরা একটু রিভিউ করবো, তোমরা যদি অনেক ইনস্টল করেছো, তোমরা যদি অনেক ইনস্টল করেছো, হ্যাঁ এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছো, তারপর আমি একটু রিভিউ করি, যারা করো নাই তাদের জন্য সুবিধা হবে, যারা করেছো তাদের জন্য আবার একটু রিভিউ হয়ে যাবে। আমরা একটু আলোচনা করি, মানে রিভিউটা করে আমরা দেখা যায় এতে চলে যাবো ডিরেক্টলি। হচ্ছে আমাদের ওয়েবসাইট যেটা ইনস্টল করেছিলাম সেখানে গিয়ে তোমাদের পরিচয় করে দেবো সব কিছু। আচ্ছা আমরা জানি ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য কী লাগবে, রিকোয়ারমেন্টস ফর ওয়ার্ডপ্রেস। আচ্ছা আমাদের একটা সার্ভার তৈরি করতে হবে, ওয়েব সার্ভার। তো যেহেতু আমাদের অনলাইন সার্ভারে আমরা কাজ করছি না, কিনে ব্যবহার করতে হবে, সেটা আমাদের কম্পিউটারকে আমরা সার্ভার বানিয়েছি। তো এই সার্ভার বানানোর জন্য আমার একটা সফটওয়্যার লাগবে, সে সফটওয়্যার ওয়াম হতে পারে, হ্যাঁ ল্যাম্প জ্যাম্প বা ম্যাম্প হতে পারে। তো সাধারণত ওয়াম্প আর হচ্ছে জ্যাম্প ব্যবহার করা হয় আমাদের উইন্ডোজের জন্য। জ্যাম্প যে সফটওয়্যার যেটা আমরা ইনস্টল করেছি আমাদের কম্পিউটারকে সার্ভার বানানোর জন্য, কারণ সার্ভার ছাড়া কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে না। কোনো যে কোনো ওয়েবসাইট ডাইনামিক করার জন্য তোমার সার্ভার লাগবে, তারপর লোকাল হোস্টে কাজ করে, লোকাল হোস্ট বলা হয়, লোকালি কাজ করার জন্য জ্যাম্প নামের একটা সফটওয়্যার তোমাদের দিয়েছি। হ্যাঁ তোমাদের আগের ক্লাস দিয়েছিলাম, তো নিশ্চয়ই ইনস্টল করেছো। যেখানে এই দেখো দেখতে পাচ্ছ জ্যাম্প সফটওয়্যার, এই যে একটু দেখতে পাচ্ছ এখানে এই জ্যাম্প সফটওয়্যার, এটা আমাকে ইনস্টল করা তো বলেছিলাম যে 32 বিট 64 বিট। হ্যাঁ তো যারা ইনস্টল করেছো করেছো, না করলে তারা এই সফটওয়্যারটা আছে ওই ক্লাসের, হ্যাঁ তোদের লিঙ্ক দেওয়া আছে, এখানে করে নিতে পারবা বা অনলাইন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবা খুব সহজেই। হ্যাঁ যদি একটু বড় সফটওয়্যার, তোমাদের এখানে সুবিধা হচ্ছে যে একবার ইনস্টল করা তোমাদের কোনো কাজ নাই, এখানে জাস্ট দেখা, ক্লিক ক্লিক করে দেখা খালি, শেখা, কারণ এখানে কোডিংয়ের তেমন কাজ নাই। এখন থেকে 4-5টা ক্লাস তাদের কোনো কোডিংয়ের কোনো কাজ, খালি দেখবা, খালি ক্লিক করে ক্লিক খালি শিখবা, ফেসবুকের মতো অনেকটা। আচ্ছা আর সাবলাইন টেক্সট দিয়েছিলাম, এটা তোমরা ডাউনলোড করলে করবা, না হলে পরবর্তী দেখা যাবে, ঠিক আছে। এই বিষয়ে একটা সফটওয়্যার লাগবে তোমাদের, তো এটা ইনস্টল করার পরে কী হবে, এটা ইনস্টল করলাম, নেক্সট নেক্সট করলাম, এই জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করলে তোমার এখানে কী হবে, এখানে ডাটাবেস ইনস্টল হয়ে যাবে, মাইএসকিউএল। এই জ্যাম্পের মধ্যে মাইএসকিউএল আছে এবং পিএইচপি আছে, ঠিক আছে। এই যে পিএইচপি আছে, হ্যাঁ পিএইচপি আছে এই জ্যাম্পের ভিতরেই, পিএইচপি আছে এবং মাইএসকিউএল আছে। আমরা এখানে ওয়াম ব্যবহার করতে পারি, ওয়াম উইন্ডোজের জন্য, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, হ্যাঁ সেখানে ল্যাম্প ব্যবহার করা হয়, এটা আমার দরকার নেই, কারণ আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, লিনাক্স দরকার নেই। আবার অ্যাপেলের দেখাচ্ছে যেটা হচ্ছে ম্যাকিন্টোস কম্পিউটার, অ্যাপেল কম্পিউটার, সেটার জন্য ম্যাম ব্যবহার করা হয়, এটা আমার দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই। আমরা ওয়াম ব্যবহার করতে পারি, জ্যাম্প ব্যবহার করতে পারি, ওয়াম ব্যবহার যে কোনো একটা ব্যবহার করতে পারি। তা আমাকে জ্যাম্পটা বেশি ভালো লাগে, তাই ওয়াম ব্যবহার না করে আমরা জ্যাম্প ব্যবহার করছি, ঠিক আছে। তাহলে এই জ্যাম্পটা ইনস্টল করলে তোমার কী হবে, অটোমেটিক্যালি সেখানে তুমি ডেটাবেস পাবে, এখানে মাইএসকিউএল ডেটাবেস পাবে, আবার এখানে পিএইচপি পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা ইনস্টল করার পরে কী পাবো, আমরা দেখবো যে ইনস্টল করার পরে তো যদি এখানে যাও, এখানে ক্লিক করলাম, এই সি ড্রাইভে গেলে এই জ্যাম্পের একটা ফোল্ডার পাবা, তোর কম্পিউটার সি ড্রাইভে গেলে জ্যাম্পের একটা ফোল্ডার পাবো, XAMPP জ্যাম্প, জ্যাম্পে ক্লিক করলাম, এরপরে এর ভিতরে এইচটি ডক্স পাবা, এইচটি ডক্স, এইচটি ডক্সে ঢুকলে এখানে তোমার প্রজেক্টের ফোল্ডার রাখতে হবে, যেমন আমরা এইচটিএমএল সেশন করেছি, যে কোনো জায়গায় ফোল্ডার রেখেছি, তাই না? তুমি যে কোনো জায়গায় ফোল্ডার রেখে মাই প্রজেক্ট নামে তুমি এইচটিএমএল সেশন লিখে রান করেছো ব্রাউজারে, বাট এখানে কিন্তু হবে না, এখানে তোমার এই যে সার্ভার, এটা কিন্তু তোমার সার্ভার এটা, হ্যাঁ তোর কম্পিউটারে জ্যাম্প লেখা আছে, জ্যাম্পে ঢুকলাম, এই যে এইচটি ডক্সে ঢুকলাম, হ্যাঁ এটা তোমার সার্ভার, এটা লোকাল সার্ভার, তুমি যে কোনো জায়গায় রাখলে রান হবে না, তোমার এই সার্ভারে রাখতে হবে, সার্ভারে রেখে রান করতে পারবা, ঠিক আছে। তো এই এইচটিএমএল ঢুকে এখানে তুমি ফোল্ডার নিলাম, তোর প্রজেক্ট রাখলা, ঠিক আছে। তো আমরা এখানে কী করেছি, এখানে গিয়ে এই যে এখানে গিয়ে এইচটি ডকুমেন্টের প্রজেক্ট রেখেছি, প্রজেক্টের নাম কি, এখানে এই দেখো নিউ ব্যাচ WP, তোমাদের নতুন যে ব্যাচ WP মানে ওয়ার্ডপ্রেস, সংক্ষেপে নাম দিয়েছি, তুমি ইচ্ছে মতো নাম দিতে পারো এখানে ফোল্ডারে। তো এই এই ফোল্ডারের মধ্যে কী করেছি, এই যে ওয়ার্ডপ্রেসের ফাইল ভরে গেছে এখানে, তার মনে আছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম এখান থেকে অনলাইন থেকে, এখানে গিয়ে তোমাদের কী করেছিলাম, এই যে wordpress.org এই ঠিকানায় আমরা এই ঠিকানায় গিয়েছিলাম, গিয়ে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছিলাম, তো নিশ্চয় মনে আছে। এবং ডাউনলোড করার পরে ওয়ার্ডপ্রেসে যেখানে দেখো লেখা আছে, এই যে তো দেখতে পাচ্ছ নিশ্চয়,
আরেকবার শেয়ার করছি, এই যে এখানে গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দিলাম, তারপর তুমি এখানে দেখতে পাবা যে এই যে চলে এসেছে, দেখো এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5.3 ভার্সন, এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে যে ফাইলগুলো আছে সেই এই ফাইলগুলো, এই ফাইলগুলো, এই যে ফাইলগুলো, হ্যাঁ, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনপুটস এবং এই ফাইল, এই সবগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল। তো তুমি একটা ফোল্ডার করলে, জাস্ট এখানে ফোল্ডার করলে, ফোল্ডার নিয়ে ফোল্ডারের মধ্যে আমি যে নিউ ব্যাচ ডব্লিউপি নাম দিয়েছি এর মধ্যে ওয়ার্ডপ্রেস ফাইল রেখে দিলাম। রেখে দেওয়ার তোমার পরে কাজ হচ্ছিল, এখানে কিন্তু তোমার চালু করতে হবে জ্যাম্প, হ্যাঁ, মানে সার্ভারটা চালু না করলে কিন্তু পাবে না। তো সার্ভারকে এখানে তুমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখো জ্যাম্প লেখা আছে, এই যে এখানে আসলাম, এখানে এসে দেখতে পাবো যে জ্যাম্প নামের একটা ফোল্ডার আছে এখানে, এই যে দেখো জ্যাম্প, এখানে তুমি দেখলে আছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করলেই চালু হয়ে যাবে। তো আমি এটা বাইরে যে পিন করে নিয়েছি, পিন, হ্যাঁ, পিন করে নিয়েছি, এটা এখানে ডান ক্লিক করে এই যে মোরে গিয়ে এতে পিন টু, এখানে আনপিন লেখা আছে, পিন ফ্রম টাস্ক বার, এখানে ক্লিক করেছিলাম, হ্যাঁ, এখানে ক্লিক করে তখন কিছু জ্যাম্প বাইরে নিয়েছে, এই যে আইকন দেখতে, এখানে ক্লিক করলেই তখন এখানে চলে আসবে অপশন, কিন্তু এরকম আসবে স্টার্ট, হ্যাঁ, যে অ্যাপাসি সার্ভার এটা, আর মাইস্কুল ডাটাবেস, অ্যাপাসি এটা সার্ভার, হ্যাঁ, এখানে অ্যাপাসি চালু করতে হবে, অ্যাপাসিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে, আর এখানে মাইস সবুজ হবে, সবুজ হলো মানে চালু হয়ে গেল, আর মাইএসকিউএল এখানে ক্লিক করে দিলাম, তাহলে ডাটাবেস চালু হয়ে গেল। তাহলে আমাদের এখন সার্ভার চালু হয়েছে এবং ডাটাবেস দুটোই চালু হয়ে গেছে। আমি এটা মিনিমাইজ করবো, এখানে মিনিমাইজ করলাম, করে আমাদের কি ডাটাবেসে ঢুকবো, তাহলে এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে ডাটাবেসে ঢোকার লিঙ্ক হচ্ছে তোমার এখানে গিয়ে লিখে দিলাম লোকাল হোস্ট, লোকাল হোস্ট ডব্লিউপি, লোকাল হোস্ট পিএসপি অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন, এ লিখতে হবে, ঠিক আছে, লেখে এটার চাপলে তোমাদের ঢুকে দেবে কোথায়, ডেটাবেসে ঢুকে দেবে। এখন ডেটাবেসে ঢোকার পর তোমার কাজ হচ্ছে একটা ডেটাবেস তৈরি করতে হবে, একটা নাম দিতে হবে, মানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, ডেটাবেস ক্রিয়েট করে ওই ডেটাবেস আমার ফাইলগুলো রাখবো। ডেটাবেস মতো জানো তো, মানে যত তুমি অডিও ভিডিও তাদের কন্টেন্ট আছে সবগুলো থাকে ডেটাবেসে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে যে ডেটাবেসে ক্লিক করলাম, এখানে দেখো, এখানে ডেটাবেসে ক্লিক করে আমার কতদিন পেয়েছে ডেটাবেস নাম দেখো লেখা আছে ক্রিয়েট ডেটাবেস, এখানে একটা নাম দিলা, সেভ করে নাম দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলে কী হবে, ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তার কতদিন একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, এই যে নাম হচ্ছে এই নামে নিউ ব্যাস ডিবি, এই নিউ নিউ ব্যাস ডিবি মানে একটা এই যে ডেটাবেস, দেখো ডেটাবেস নিউ ব্যাস ডিবি, এই নামে ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ, ক্রিয়েট করার পরে এই ডেটাবেসে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। ইনস্টলটা কীভাবে করেছিলাম, হ্যাঁ, এখানে গেলাম, গ্যালারি ভেলে গেছিলাম, লোকাল হোস্ট লেখার পরে যখন এই ডেটাবেসের নাম কিন্তু ক্রিয়েট করেছি প্রথমে, ক্রিয়েট করার পরে এই ডেটাবেসে কীভাবে ইনস্টল করবো সফটওয়্যার, ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করবো, প্রথমে ওয়ার্ডপ্রেসটা ফাইলে তুমি রাখে দিলা, এখানে গিয়ে প্রথমে গিয়ে তোমার এই সি ড্রাইভে এখানে গেলা, জ্যাম্পের মধ্যে গেলা, এই সি ডক্সে গেলা, এখানে একটা নাম দিলাম, একটা ফোল্ডারের নাম দিয়ে ভিতরে ওয়ার্ডপ্রেস সবগুলো ফাইল রেখে দিলাম। রেখে দেওয়ার পরে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, এখানে গিয়ে ডেটাবেস ক্রিয়েট করলাম, মানে এক ডেটাবেসের নাম দিয়ে এখানে গিয়ে তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম, তাই ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। ডেটাবেস কিন্তু ফাঁকা, তারপরে এই ফাইলগুলো কিন্তু পরে আসছে, ইনস্টল করার পরে আসছে, তো এই যে ডেটাবেস নামটা মনে রাখতে হবে কী নাম দিয়েছিলাম। তারপরে গিয়ে এই ডাটাবেসে ইনস্টল করার জন্য, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে লোকাল হোস্ট লিখতে হবে, লোকাল হোস্ট লিখে আমাদের এই যে সি ড্রাইভে যে নামটা দিয়েছিলাম যে এখানে ওয়ার্ডপ্রেসের ফাইলটা রেখে, হ্যাঁ, এই নামটা কপি করতে, তোমার এই নামটা, এই নামটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিতে হবে, এখানে লোকাল হোস্ট লেখার পরে এখানে দিয়ে দিতে হবে নামটা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম, তার মধ্যে ওয়ার্ডপ্রেস ফাইল লিখেছে। এবার কিবোর্ডে ইন্টার চাপলে কী হবে, ইন্টার চাপলে তোমার এই জিনিসটা আসবে, দেখো ইন্টার চাপলে এরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে যে তুমি কোন ভাষায় ইয়ে করে ইনস্টল করবা, তাই ইংলিশে করবো। করার পরে এখানে দেখাচ্ছে তোমার, তো দেখতে পাচ্ছ এরকম আসবে, আসার পরে দেখাচ্ছে যে এই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে, তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম আসবে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চারটে তথ্য লাগবে, ডেটাবেস নেম লাগবে,
ডেটাবেস ইউজার নেম লাগবে, ডেটাবেস পাসওয়ার্ড এবং ডেটাবেস হোস্ট। টেবিল প্রিফিক্স না দিলেও চলবে, যা আছে তাই থাক, ঠিক আছে। তো আমাদের ডেটাবেসের নাম তো আমরা জানি, কোনটা আমাদের ডেটাবেসের নাম যেটা আমরা ক্রিয়েট করলাম, এই যে এটা এই ডেটাবেসের নাম যেটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। তাহলে আমরা এই নিউ ব্যাচ ডিবি দিয়ে দেবো এখানে, যে নাম আমরা ক্রিয়েট করেছি। আচ্ছা তাহলে এখানে কী করতে হবে, এ দিয়ে দিলাম ডেটাবেস নেম নিউ ব্যাচ ডিবি, এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে, এখানে তুমি চেঞ্জ করে দিতে পারো যে ডেটাবেস নেম সেই ডেটাবেসের নাম দিলাম নিউ ব্যাচ ডিবি। ইউজার নেম দিলে রুট, কারণ আমরা ইউজার এখানে ক্রিয়েট করি নাই, এই যে তোমার ইউজার নেম এখানে মুখস্থ দিয়ে দিবা, রুট পাসওয়ার্ড ফাঁকা রাখবে এখানে, এই রুট লেখা সেটা কেটে দিবা, ঠিক আছে, পাসওয়ার্ড ফাঁকা রাখবা। আর এগুলো পরিবর্তন যা আছে তাই পরিবর্তন, ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট, মানে আমরা এক লোকাল হোস্টে করতেছি কম্পিউটার, লোকাল হোস্টের নাম এটা, টেবিল ফিক্স দেওয়ার দরকার নেই, হ্যাঁ এগুলো তোমাকে পরে বুঝিয়ে দেবো। এই তথ্য অনুযায়ী পূরণ করার পরে যখন এখানে সাবমিটে ক্লিক করবা, সাবমিট বাটনে, ঠিক আছে, তখন অটোমেটিক্যালি এরকম চলে আসবে, হ্যাঁ, যে সব তথ্যগুলো তখন এই যেন সবগুলো তথ্য দিয়ে দিবা, ঠিক আছে, ভালো করে বুঝো, যখন এই সবগুলো তথ্য ডাটাবেস নেম ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো যখন দিয়ে দিবা, দেওয়ার পর সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তখন এই সার্ভারের সাথে, সার্ভারের সাথে ডাটাবেসে কানেক্ট হয়ে যাবে, সার্ভারের সাথে ডাটাবেসের কানেকশান তৈরি হয়ে যাবে, ঠিক আছে। একটা কানেকশান যখন পেয়ে যাবে সার্ভারের সাথে ডাটাবেসের, সব তথ্য দেওয়ার পরে এখন এখানে ক্লিক করতে হবে রান দিস ইনস্টল, রান দিস ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো এরকম অপশান আসবে, ঠিক আছে, কিছু তথ্য চাইবে, মানে তোর কিছু তথ্য চাইবে তোর ওয়েবসাইটের, হ্যাঁ সাইটটা ওয়েবসাইটের টাইটেল কী, তুমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, যে রাকিব ওয়েবসাইট বা শান্ত ওয়েবসাইট এরকম একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, বা মাই পোর্টফোলিও ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, এখানে এখানে নাম দিয়ে দিলাম, এখানে টাইটেল ওয়েবসাইট, ওয়েবসাইট টাইটেল। ইউজার নেম তুমি মনে করো তোমার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দাও না, হয়তো ইমেল অ্যাড্রেস বা তোমার মোবাইল নাম্বার, হ্যাঁ এরকম যেগুলো একটা তুমি ইয়ে দিয়ে দিবা, হ্যাঁ ইউজার নেম মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস না দিয়ে তুমি একটা ইউজার নেম দিয়ে দিবা, এখানে হচ্ছে দিয়ে দিলা রাকিব আর আর, হুম, বা দেখাচ্ছে যেখানে মেহেদি, হ্যাঁ WW দিয়ে দিলা ইচ্ছে মতো, একটা এমনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি দুটোতে অ্যাডমিন দিয়েছিলাম, অ্যাডমিন অ্যাডমিন মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে, একটু স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবা, এখানে পাসওয়ার্ড একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে, দেওয়া হয়ে গেল পাসওয়ার্ড, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে দিবা, ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তখন এই যে এরকম মেসেজ দেখাবে, এরকম সাকসেস, হ্যাঁ সাকসেস দেখাবে, তখন তোমার এরকম আসবে, তখন লেটস লগ ইনে ক্লিক করতে হবে, সাকসেস মানে ইনস্টল হয়ে গেছে কমপ্লিট, আর লগ ইনে ক্লিক করলেই তখন এরকমে এরকম অপশান চলে আসবে, যে ইউজার নেম পাসওয়ার্ড। তা তুমি এখন যে ইউজার নেম দিয়েছিলে, ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ সেই ইউজার নেম দিলাম এটা পাসওয়ার্ড দিয়ে, হ্যাঁ এখানে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, তখন এরকম ড্যাশবোর্ড ঢুকে যাবে, বুঝলে কি। তা আমি এটা আজকে দেখালাম না এই জন্যে যে তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছি, মানে গত ক্লাসের আগের ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, মানে আগের ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসটা দেখবা, আমার ইউটিউবে দেওয়া আছে, তো যদি এই ক্লাসে এই পিকচার দেখে যে বোঝালাম বুঝতে না পারো, তোমার ইয়ে চলে যাবা আমার ইউটিউব চ্যানেলে, গিয়েবা ইউটিউব চ্যানেলে গিয়ে ওই ক্লাসটা দেখবা, ঠিক আছে, ক্লাস দেখে তোমরা ঠিক এভাবে জ্যাম ইনস্টল করে সি ড্রাইভের মধ্যে গিয়ে একটা ফোল্ডার নিয়ে তার মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখে, তারপরে তোমার ডেটাবেসে গিয়ে একটা ডেটাবেসের নাম ক্রিয়েট করে ওইভাবে দেখাচ্ছে যে লোকাল হোস্ট লিখে স্ল্যাশ দিয়ে সে ওয়ার্ডপ্রেসের ফোল্ডার নাম দিয়েছিল, ফোল্ডার নাম দিয়ে, হ্যাঁ ইন্টার চেপে আস্তে আস্তে নেক্সট নেক্সট করে সব তথ্য দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, ঠিক আছে। ইনস্টল করার পরে তোমার এরকম ড্যাশবোর্ড করবা, ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত কাজ শেষ, একটু তোমাদের একটু মানে কঠিন মনে হতে পারবে প্রথম অবস্থায় এতগুলো স্টেপ, বাট খুব ইজি, কিন্তু তোমাদের পানির মতো ইজি হবে, এতটুকু কাজ তোমার কম্পিউটার করবার তোমাদের আর কিছু করতে হবে না, নেক্সট 4-5 ক্লাস খালি দেখে যাও আমি কী করছি, খালি দেখে দেখে মনে করো তাই তাই করবা, কোনো কোড লাগবে না, কোনো ওয়েবসাইট ডিজাইন কিছুই করতে হবে না তোমার এখানে ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। তো চলো, আমরা যেহেতু ডিজাইন করেছি এটা মানে ইনস্টল করেছি, এখন আমরা ডিরেক্টলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে, গিয়ে তোমাদের এই আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দিই, এই হলো বিষয়। আর কাজ ইনস্টল করতে সমস্যা হয়, হ্যাঁ হয়তো ইনস্টল করতে তোমাদের সমস্যা হলো কারণ, তারা আমাকে বলবো, আমি তোমাদের কী করবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে, স্ক্রিন শেয়ার করে তোমাদের কম্পিউটার আমি ইনস্টল করে দেবো, সমস্যা নেই। যদি কারো ইনস্টল করতে গিয়ে সমস্যা হয় তাহলে স্ক্রিন শেয়ার করে জুমের মাধ্যমে তোমাদের আমি ডিরেক্টলি ইনস্টল করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা
চলো আমরা পরিচিত হই, ঠিক আছে? আমরা হচ্ছে যে ড্যাশবোর্ড মেনু দেখি আমরা। তাহলে আমরা কেটে দিলাম সব। হ্যাঁ, এখন দেখো আমাদের ইনস্টল করেছি, ইনস্টল দেখার জন্য কি করতে হবে, আমাদের কোথায় যেতে হবে, কিভাবে আমরা দেখতে পাবো যে ইনস্টল হয়েছে, ঠিক আছে, এবং ওয়েবসাইটটা কিভাবে দেখতে পাবো। একটা ব্রাউজারে ক্লিক করো, ঠিক যেভাবে অনলাইন ওয়েবসাইটে ঢুকতে হয়। তোমার যখন কি লেখো ফেসবুক ঢোকার জন্য লেখো, এভাবে লেখো যে facebook.com, এটা ফেসবুকের ঠিকানা। ওইরকম আমাদের ওয়েবসাইট ইনস্টল করেছি, এর ঠিকানা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের কিসের নাম, ওই ফোল্ডারের নাম। আমরা যে ফোল্ডারটা এখানে দিয়েছিলাম এই সি ড্রাইভের মধ্যে জ্যাম্পের ভিতরে এইচডি ডকস, এই যে নিউ ব্যাচ ডব্লিউ, এটা আমাদের ওয়েবসাইটের যে ফোল্ডারের নাম, ফোল্ডারের নাম দিতে হবে। এটা আমাদের ওয়েবসাইটের ঠিকানা মনে করো, ডোমেইন নেম ওয়েবসাইট, ঠিক আছে, এখানে গিয়ে দিয়ে দিলাম লোকাল হোস্ট স্ল্যাশ হ্যাঁ নিউ ব্যাচ ডব্লিউপি, এবার কিবোর্ডে ইন্টার চাপলাম। তাহলে দেখবো যে ওই অনলাইন যখন www.facebook.com এ ঢুকলে দেখতে পাও ফেসবুক লোকাল হোস্ট স্ল্যাশ নিউ ব্যাচ ডব্লিউপি, এটা লিখলেই তখন দেখবে আমাদের ওয়েবসাইট তুমি দেখতে পাবা, ঠিক আছে। এখন এটা দেখা যাবে সবসময় সার্ভার চালু থাকতে হবে কিন্তু, এটা এটা দেখো তোমার সার্ভার চালু আছে কিনা। হ্যাঁ, সার্ভার না চালু কিন্তু আসবে না, দেখো চলে আসছে আমাদের পুরো ওয়েবসাইট চলে আসছে। দেখো ওয়েবসাইটকে আমরা ইয়ে করেছিলাম, ডিজাইন করি নাই, ডেভেলপ কিছুই করি নাই। হ্যাঁ, এখন দেখো আমি এখানে গিয়ে ডব্লিউপি অ্যাডমিন, মানে যদি এই ওয়েবসাইটে ঢুকতে চাই পিছনে, হ্যাঁ এটা আমাদের ওয়েবসাইট আছে মনে করো, এটা দেখতে পাচ্ছ। তা আমি এখানে ওয়েবসাইট এডিট করব, এডিট করার জন্য আমার কী কী ঢুকতে হবে, এর ব্যাকএন্ডে ঢুকতে হবে, এর ড্যাশবোর্ডে ঢুকতে হবে। তা এর ড্যাশবোর্ডে ঢুকার ইয়েটা হচ্ছে ইউআরএল হচ্ছে এই যে আমাদের ওয়েবসাইট ঠিকানা, তার সামনে গিয়ে লিখতে হবে, এরকম লিখতে হবে ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে, ঠিক আছে। এটা লিখে কিবোর্ড ইন্টার চাপলেই তখন কী হবে, তোমার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, একটা ফর্ম চলে যাবে, ফর্ম অটোমেটিক্যালি চলে আসে, দেখো আসছে না ওয়ার্ডপ্রেসে যে ফর্ম চলে আসে, ইউজার নেম আর ইমেল, ইমেল দিয়ে ফেসবুকের মতো ঠিক। কারণ ফেসবুকে ঢুকতে গেলে কী করে, তোমার ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চাই, হচ্ছে কি পাসওয়ার্ড চাই, এরকম তুমি ইমেল দিলে হবে যে ইমেলটা তুমি রেজিস্ট্রেশন করেছিলাম কিছুক্ষণ আগে, সে ইমেল অ্যাড্রেস অথবা তোমার ইউজার নেম অথবা পাসওয়ার্ড। তা আমার কী দিয়েছিলাম এখানে, ইমেল অ্যাড্রেস না তোমার ইউজার নেম দিয়ে অ্যাডমিন দিয়েছিলাম ইনস্টল করার সময়, আর পাসওয়ার্ড দিয়েছিলাম পাসওয়ার্ডই একই দিয়েছিলাম ADMI অ্যাডমিন, ঠিক আছে। এবার লগ ইনে ক্লিক করলাম, আচ্ছা লগ ইনে ক্লিক করার পর দেখো অটোমেটিক আমার ড্যাশবোর্ড হয়ে গেছে, মানে এটা কিন্তু ড্যাশবোর্ড, তুমি এখানে যাকে চেঞ্জ করবো অটোমেটিক্যালি, এই যে এখানে গেলাম দেখো উপরে যে নিউ ওয়েব ব্যাচ দেখাচ্ছে, এখানে ড্যাশবোর্ডের ঠিক উপরে এখানে যে আমাদের ওয়েবসাইটের নাম দেখাচ্ছে এখানে নিউ ওয়েব ব্যাচ রাজশাহী, এখানে ভিজিট সাইট, এখানে তুমি ক্লিক করলে কি হবে ওয়েবসাইট দেখা দেবে, এটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদের ড্যাশবোর্ড। তুমি এখানে কন্টেন্ট চেঞ্জ করলে কি অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট বলা হয়, আর এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে লেখা আছে নিউ ওয়েব ব্যাচ রাজশাহী, ঠিক আছে, আমি এখানে চেঞ্জ করতে চাই, এটা দেখো এটা চেঞ্জ করে দেবো আমি। তাহলে কী করতে হবে, এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে তোমার এই যে সেটিং আছে, দেখো আছে না সেটিং, এখানে জেনারেল লেখা আছে, জেনারেলে ক্লিক করে দিলাম, আচ্ছা এখানে কিন্তু লেখা আছে নিউ ওয়েব ব্যাচ রাজশাহী, এখানে লেখা আছে জাস্ট আদার ওয়ার্ডপ্রেস সাইট, ওইটা চেঞ্জ করে দিন। এখানে ক্লিক করে দেখা আছে এই যে সাইট টাইটেল, এখানে যদি চেঞ্জ করে দিই, হ্যাঁ আমি লিখলাম উইয়ার ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ, এ লিখে দিলাম রাজশাহী, এ লিখলাম, ঠিক আছে। এবার এখানে কি করলাম, আমি সেভ সেন্সে ক্লিক করলাম, সেভ সেন্স এখানে গিয়ে রিলোড করলাম, দেখো এই দেখ চলে এসছে উইয়ার ওয়ার্ডপ্রেস ডেভেলপার গ্রুপ রাজশাহী, দেখলাম আমাদের এইচটিএমএল ঢুকতে হলো, ঢুকতে হলো না, ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারলাম আমরা, কোনো ঢোকার প্রয়োজন হচ্ছে না, তাই না। আমরা এটা চেঞ্জ করব, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা চেঞ্জ করব। তাহলে কী করবো, এখানে গিয়ে ট্যাগ ট্যাগ লাইন লেখা আছে, ট্যাগ লাইন এটা তুমি চেঞ্জ করে দাও। হ্যাঁ লিখলাম উইয়ার, আচ্ছা এখানে লিখে দিলাম অ্যান এ সফটওয়্যার ফার্ম, হ্যাঁ এ সফটওয়্যার ফার্ম ফর ক্রিয়েটিং, হ্যাঁ
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরকম কিছু লিখে দিলাম। এবার আমি এখানে সেভ করে দিলাম, এই যে সেভ সেন্স। তো কত সহজ দেখো, হ্যাঁ। এবং মজার বিষয়, তুমি এই এই জিনিসগুলো শিখেই এই চলে এসেছো, দেখো এই সফটওয়্যার ফার্ম ফর ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, চলে আসছে না? মজার বিষয়, তুমি এই জিনিসগুলো শিখে করতে পারবা, ক্লায়েন্টের কাজ করতে পারবা, কারণ বিদেশিতে এত সময় নেই তোমার এই কন্টেন্ট চেঞ্জ করা, নাম চেঞ্জ করা। হ্যাঁ, তুমি এখানে একটা ওয়েবসাইটে পোস্ট দিবা, মনে করো পোস্ট, ঠিক আছে, তথ্যগুলো পোস্ট দিবা, তোমার এই স্ট্যান্ডার্ড দিতে হবে না, এই স্ট্যান্ডার্ড জাস্ট তুমি এখানে একটা চলে গেলা, এই যে দেখো পোস্ট লেখা আছে, পোস্ট লেখা আছে না, এখানে পোস্ট অ্যাড নিউ আসবা, যে পোস্ট অ্যাড নিউ এখানে আসলাম, ঠিক আছে। এখানে অ্যাড নিউ আসলে এখানে চলে যাবে, চলে আসে দেখো অ্যাড টাইটেল আসছে না, তুমি এখানে চলে আসলাম, অ্যাড টাইটেল লিখে দিলে এখানে, এখানে লিখলে কি লিখলাম, আমি এখানে লিখলাম যে ফেমাস ম্যাঙ্গো অফ রাজশাহী, রাজশাহী, হ্যাঁ, FAMOUS ফেমাস, হ্যাঁ, ফেমাস ফর ম্যাঙ্গো লিখলাম, এই টাইটেল এটা মনে করো, এখানে কন্টেন্ট লিখে দিলাম, ধরো আমি এটাই কপি করলাম, এই লেখাটাই কপি করলাম, এই কিছু লিখে দিলাম এখানে মনে করো, ঠিক আছে, দিয়ে দিলাম এখানে, এটা আমি বারবার পেস্ট করে দিই, অনেক লেখা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে টাইটেল দিলাম, এখানে এ দিলাম, ঠিক আছে। এবার তুমি চাইলে এখানে এই যে এখানে পাবলিশ আছে না, পাবলিশে ক্লিক করে দিলাম, হ্যাঁ, তুমি তাহলে অনেক কিছু দিতে পারো এখানে, এখানে অনেক বিষয় আছে, হ্যাঁ, ভিজিবিলিটি পাবলিক পাবলিক অনেক কিছু এখানে আছে, তাহলে পাবলিশে ক্লিক করে দাও, হ্যাঁ, এখন তুমি দেখাচ্ছি যে এটা দেখতে পাবা, এখানে এখানে রিলোড করে দেখো, এই দেখো চলে আসছে, দেখো রাজশাহী ফেমাস ফর ম্যাঙ্গো, এই লেখা চলে আসছে এখানে, ঠিক আছে। কত সহজ বিষয়গুলো, খুব সহজ, তুমি তাহলে ছবি সহ অ্যাড করতে পারো, তুমি যা অ্যাড করতে চাইবা তাই অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে অনেকগুলো অপশন দেখো আছে এটা, হ্যাঁ, আচ্ছা এখন বিষয়টা, এই থিমটা কি ব্লগিং এর জন্য, মানে ব্লগিং ওয়েবসাইটের জন্য? হ্যাঁ, ব্লগিং মানে তুমি সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবা এখানে, ঠিক আছে। এটা মনে হয় একটা ডেমো থিম দিয়েছে, এখন দেখো এক ওয়েবসাইট আছে না, এখন যদি তোমাদেরকে অন্য একটা থিম ইনস্টল করে দেখায়, হ্যাঁ, যে মনে করো তোমার একটা থিম ক্লায়েন্ট তোমাকে দিল, ডেভেলপ কি ইনস্টল করে দাও, পুরো একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও, খুব সহজ একটা বিষয়, জাস্ট তোমার কী করতে হবে, এখানে চলে গেলাম, এই যে অ্যাপিয়ারেন্স আছে এখানে চলে গেলাম, গিয়ে যে লেখা আছে থিমস, অ্যাপিয়ারেন্সকে থিমস চলে গেলাম, থিমস চলে গেলাম, হ্যাঁ, থিমসে গিয়ে মনে করো এখানে তুমি এই যে লেখা আছে অ্যাড নিউ, দেখছো এগুলো কিন্তু থিম আগে থেকে আসেই, হ্যাঁ, ফ্রি থিম, এখানে তুমি অ্যাড নিউ ক্লিক করলাম, প্রচুর ফ্রি থিম আসতে দেখো চলে আসবে এখানে, এখানে লেখা আছে দেখো ফিচার পপুলার লেটেস্ট, হ্যাঁ, এই দেখো চলে আসছে থিম, এই ওয়েবসাইটগুলো তৈরি করাই আছে HTML CSS দ্বারা এবং PHP MySQL দ্বারা, পুরো এগুলো তৈরি করা আছে, আর এই HTML CSS এবং PHP MySQL দ্বারা যে তৈরি করে তাকে বলা হয় থিম, এই থিমগুলো তোমার কোনো কোড লাগবে না, তোমার HTML CSS কোনো কোড লাগবে না, হ্যাঁ, তোমার HTML CSS কোনো কোড লাগবে না, তোমার PHP MySQL কোনো কোড তোমার জানতে হবে না, জাস্ট এই থিমগুলো দেখালে আছে, দেখো ধরলে দেখাচ্ছে যে আমার এটা অ্যাক্টিভ করা আছে, ইনস্টল দেখো ইনস্টল, এই যে ইনস্টল, ঠিক আছে, এই যে ইনস্টল দেখা, ইনস্টল দেখাচ্ছে, দেখছো কি, তোর যে কোনো থিম এখানে, এই থিম গুলো কি কাস্টমাইজ করা যায়? হ্যাঁ, কাস্টমাইজ করা যায়, এই থিম গুলো ফুললি তোমার নিজের মতো কাস্টমাইজ করবা, ঠিক আছে, কাস্টমাইজ করে তুমি ব্যবহার করবে, প্রচুর ফ্রি থিম আছে, আবার প্রিমিয়াম থিমও আছে, হ্যাঁ, ওটা বললাম তো, যদি মনে করো যে নিজেরা থিম তৈরি করে প্রচুর বিক্রি করতে পারবা, বলে প্রিমিয়াম থিম বলা হয়, আর তুমি যদি নিজেরা মনে করো ক্লায়েন্টের সাইট তৈরি করতে চাও, নিজের সাইট তৈরি করতে চাও, হ্যাঁ, তুমি যে কোনো কাজ করে দিবা, প্রচুর ফ্রি থিম আছে, তোমার ডিজাইন ডেভেলপমেন্ট কিছু জানতে হবে না, জাস্ট তুমি ওয়ার্ডপ্রেসটা জানবে, এই এই পুরো ড্যাশবোর্ডের কাজটা জানবে, ঠিক আছে, ঠিক ফেসবুকের মতো, যে ফেসবুকের কোথায় কী আছে, জাস্ট তুমি ওয়ার্ডপ্রেসের এই এগুলো জানলা কোথায় কী আছে, তাহলে তুমি এই থিমগুলো ব্যবহার করে পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবা, আর এই ধরনের প্রচুর কাজ পাওয়া যায় অনলাইনে ক্লায়েন্টের করার জন্য, হ্যাঁ, $5, $20, $25, $50, বোঝা নাই, এগুলো বিষয়,
আর এই কাজগুলো তুমি করতে পারো $500, $500, $1,000, হ্যাঁ, $250, $300, যখন তুমি এই থিমগুলো তৈরি করতে পারবা নিজেরাই, হ্যাঁ, HTML CSS জেনে, PHP MySQL জেনে, হ্যাঁ, অ্যাডভান্স লেভেল সেটা নিজে তৈরি করতে, তখন তুমি $500, একটা প্রজেক্ট তুমি করলে $500 নিলা, হ্যাঁ। আর তুমি যদি এগুলো কিছু নাই জানো, ধর তুমি ওই PHP MySQL জানলা না, HTML CSS তুমি জানলা না, ধর তুমি HTML CSS বেসিকটা জানো, সামান্য কিছু জানো, বা তুমি কিছু জানো না, তাহলে এই থেমের শুধু কাজ জেনে যে ওয়ার্ডপ্রেসের এই থেম কীভাবে ছবি আপলোড করতে হয়, লেখা চেঞ্জ করতে হয়, হ্যাঁ, অডিও ভিডিও অ্যাড করতে হয়, এই থেম কীভাবে ইনস্টল করতে হয়, এগুলো শুধু জেনে তুমি কাজ করতে পারবা ক্লায়েন্টের। তখন তোমার কাজ হবে $5, $10, $20, $25, $50 এরকম, হ্যাঁ। এভাবে শুধু এই থেমের কাজ জেনেই মাসে 20-25-30,000 টাকা ইনকাম করা সম্ভব, বুঝলে কি? আর যেটা বললাম অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখলে তুমি তখন তুমি একটা থেম তৈরি করে ক্লায়েন্টের কাস্টম থেম তৈরি করে তখন তুমি এরকম ভালো ইনকাম করতে পারবো ১,০,০০০ টাকা, এগুলো বিষয়, হ্যাঁ। এ তোর কনসেপ্টটা বললাম, ক্লিয়ার করলাম। এখন দেখো আমি যদি এখন ওয়েবসাইট কেমন দেখাচ্ছে, এটা একটা থিম ইনস্টল করা আছে আমাদের, হ্যাঁ। তো তোমাদের আমি একটা থিম আমি ডাউনলোড করেছি, ওটা তোমাদের দেখাই, হ্যাঁ, ইনস্টল করে দেখাই যে পুরো একটা ওয়েবসাইট তৈরি করতে কত মিনিট লাগে দেখো। জাস্ট আমি 5 মিনিটের মধ্যে পুরো একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো এবং সে খুব সুন্দর একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে যে থিমগুলো আছে আমরা এর মধ্যে যেকোনো একটা ইনস্টল করে ফেলি, হ্যাঁ। তো এখানে জাস্ট ক্লিক করলেই আমরা এখানে অ্যাপিয়ারেন্স থিমসে ক্লিক করলে এরকম থিম চলে আসবে, ইনস্টলে ক্লিক ইনস্টল হয়ে যাবে। এই একটা সিস্টেম, আরেকটা সিস্টেমটা হচ্ছে তোমার এখানে গুগলে সার্চ করে তুমি থিম ডাউনলোড করে ইনস্টল করতে পারবা, ঠিক আছে? তো আমি একটা থিম এখানে করে রেখেছি তোমাদের জন্য, ডাউনলোড করে রেখেছি, সরি। আচ্ছা, ক্লাস টু এলিজেন্ট একটা থিম ইনস্টল করেছি, করেছে এলিজেন্ট, এই যে এলিগেন্ট লেখা আছে এলিজেন্ট, এই থামটা আমি করেছি। তো তুমি এই থিমটি ডাউনলোড করেছো, আমি এখানে অনলাইন গুগলে যদি সার্চ করে দেখো, পেস্ট করলাম গুগলে এলিজেন্ট লিখে, এলিজেন্ট ওয়ার্ডপ্রেস থিম, আমি এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস থিম, এখানে ক্লিক করলাম, এই দেখতে সেখানে এখানে ক্লিক করে দিলাম, এখন তোমরা দেখতে পাবা যে এরকম অনেক থিম আছে, ঠিক আছে? তুমি এমনি ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করবে চলে আসবে, ঠিক এরকম ভাবে, এই যে দেখছো তুমি অনেক থিম। তুমি ই কমার্স ওয়েবসাইট নিবা, এখানে লিখবে খালি যে ওয়ার্ডপ্রেস ই কমার্স থিম, এখানে সার্চ করবা, হ্যাঁ। তুমি দেখাচ্ছে যে পোর্টফোলিও ওয়েবসাইট নিবা বা ফেসবুকের মতো সোশ্যাল ওয়েবসাইট তুমি এখানে সার্চ করবা, ওই ধরনের থিম এখানে চলে আসবে, তুমি জাস্ট ইনস্টল করবা, ওয়েবসাইট ওইরকম হয়ে যাবে, ঠিক ঠিক আছে? এখন দেখো আমি সার্চ করলাম, এসে আসছে এলিজিয়েন্ট থিম, ঠিক আছে? এই ডাউনলোড লেখা আছে না, তুমি এখানে ডাউনলোড করলে এরকম একটা, এই যে এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। এখন এই জিপ ফাইল তুমি খালি এখানে গিয়ে এখানে আপলোড থেমে ক্লিক করলাম, এই যে আপলোড থেমে এখানে ব্রাউজ করে দিলাম, হ্যাঁ, ব্রাউজ করে এখানে অ্যাড করে ওপেন করলাম, ওপেন করলে অটোমেটিক্যালি কী হবে এখানে ইনস্টল হয়ে যাবে, বুঝলা কি? অথবা তুমি এই থিমটা কী করতে পারো, এখানে গিয়ে এখানে সার্চ করতে পারো, এখানে তুমি এভাবে করলাম না, হ্যাঁ, তুমি এখানে ডাউনলোড করলাম না, ডিরেক্টলি এখানে চলে যাও, এই যে অ্যাড নিউ যাও, এখানে গিয়ে এখানে লিখে আমি লিখে দিলাম যে এলিজিয়েন্ট, ঠিক আছে? পেস্ট করলাম, কপি করার সময় পেস্ট করে দিলাম, দেখো থিম চলে আসবে এখানে, এখানে আসলে এখানে ইনস্টল করে দিবা, তাহলে ডাউনলোড করতে ডিরেক্টলি ইনস্টল হবে। আচ্ছা, এই দেখো চলে আসছে, আসছে না? আচ্ছা, নেট নেট একটু স্লো কাজ করছে, সেই জন্য সমস্যা হচ্ছে, আসছে। আমি একটু রিলোড করি, এই চলে আসছে, দেখো দেখছো এলিজেন্ট দুটো থিম আসছে, এই যে এলিজিয়েন্ট ইনস্টল আসছে না, ইনস্টল আমি ইনস্টল করে দেখাবো, ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে, দেখো। তার আগে তোমাদের একটু ডেমো দেখায় সেটার সাইটের, হ্যাঁ, সম্ভব হয় ডেমো দেখাস, এলিজেন্ট ডেমো, আচ্ছা এই দেখতেছো তোমার ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে, দেখো দেখতে পাচ্ছ কি এলিজেন্ট, আর সুন্দর একটা ওয়েবসাইট না,
এবং ই কমার্স ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ দেখো এই যে এলিজেন্ট এখানে লেখা আছে, এই যে ফিচার পেজ, হ্যাঁ পেজ টেমপ্লেট শর্টকাট পোর্টফোলিও ব্লগ দেখেন সুন্দর দেখো, এবং সুন্দর ওয়েবসাইট, এই যে এখানে একটা স্লাইডার দেওয়া আছে, এই যে দেখছো কি স্লাইডার দেওয়া আছে, এরপর এরকম দেওয়া আছে এখানে, এই যে সুন্দর একটা অফার দেওয়া আছে এখানে দেখো, এখানে আবার ইয়ে পোর্টফোলিও দেওয়া আছে, এই যে হ্যাঁ পোর্টফোলিওতে ক্লিক ক্লিক করে দেখা যাবে, এই যে আইটেম পোর্টফোলিও আইটেম, এই যে বড়কে দেখতে পাবো এখানে দেখো, এখানে আওয়ার সার্ভিসেস এরিয়া, এই যে আওয়ার সার্ভিসেস, এই যে এখানে ইয়ে দেওয়া আছে মানে ক্লায়েন্ট কি বলে সেসব সম্বন্ধে, যে ক্লায়েন্টের লোগো দেওয়া আছে এখানে, যেহেতু বুঝে বললাম আমাদের টিম যেটা টিম মেম্বার এই দেখাচ্ছে এখানে, বুঝতে পারলে কি, আর ফিচার প্রোডাক্টস এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এখানে, পুরো এরকম একটা ওয়েবসাইট তোমার উইদাউট এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই যে ফুটার, পুরো একটা ওয়েবসাইট হয়ে যাবে এরকমই। আর তুমি খালি কী করবা, তোমার ওয়েবসাইট করার জন্য এই কন্টেন্টগুলো মেনুগুলো চেঞ্জ করবা, এই পিকচারগুলো চেঞ্জ করবা, কন্টেন্টগুলো চেঞ্জ করবা, তাহলে এই ওয়েবসাইট তোমার হয়ে গেল পুরোপুরি উইদাউট এইচটিএমএল সিএসএস নলেজ, উইদাউট দেখা যাচ্ছে পিএইচপি নলেজ। চলো আমরা এটা করে ফেলি, দেখি কীভাবে করবো। আমি এখানে আসলাম, আমি সার্চ দিলাম, ইনস্টলিং হচ্ছে এখানে, ঠিক আছে ইনস্টলটা কমপ্লিট হয়ে যাক, তারপরে অ্যাক্টিভেট করলে হয়ে যাবে। নেট একটু স্লোতে একটু সময় নিচ্ছে, আদার্স এত সময় নিয়ে না, না দ্রুত হয়ে যায়। তো এভাবে একটা মানে যে আজ বলো কি বলছিস না বুঝতে পারিনি, বলছি যে এখানে কাজ করার সময় মানে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করা লাগবে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ তুমি এখানে দেখাচ্ছে যে যখন যে তুমি থিম চেঞ্জ করতে পারো, হ্যাঁ আমরা দেখাচ্ছে যে কাস্টম থিম তৈরি করে দেখো তোমাকে, বুঝছো, বাট প্রথম অবস্থা ওয়ার্ডপ্রেসের সবগুলো তোমাকে বুঝিয়ে দেবে এখান থেকে। এখানে দেখাচ্ছে যে যে হোম পোস্ট মিডিয়া আছে না এগুলো, এগুলো তোমাদের সব দেখাচ্ছে যে বুঝিয়ে দেবো, বুঝলা কি এলে বিষয়, এগুলো তোমাদের সবগুলো পরিচয় করে দেবো, পরিচয় করে দেওয়ার পর তোমার কাস্টম থিম তৈরি করে দেখাবো এলে বিষয়। এখানে ইনস্টল অনেক দেরি হচ্ছে, অনলাইন থেকে হচ্ছে তো এই জন্যই ডিরেক্টলি, চলো আমরা আপলোড করে দেখি না হলে। আচ্ছা হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন করেছো ইয়ে শান্ত, যে থিম চেঞ্জ করলে কি সব ডিলেট হয়ে যাবে, না শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হবে, সব কিছু ডিলেট হবে না, কেন হবে না, কারণ সব তথ্যগুলো কি হবে ডাটাবেজে কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আগে থেকেই, বুঝলা কি, এই যে তুমি যদি থিম ডিলিট মানে থিম যদি চেঞ্জ করে একটা থিম দিয়ে দাও তাহলে ওই কন্টেন্টগুলোই চলে আসবে, হ্যাঁ এই বিষয়। এখানে দেখাচ্ছে আপডেট ফেইল, হ্যাঁ মানে আমার নেটওয়ার্ক স্লো এর কারণে দেখাচ্ছে, চলো আমরা আপলোড করে দেখি এটা হয় কিনা, হ্যাঁ মানে এখানে ওই ইয়েটা মানে নেটটা স্লো খুব, এখন আমরা এখানে একটু ব্রাউজ করে দেখি আমাদের এই থিমটা, ওপেন করলাম ইনস্টল নাও, যেটা এটা অফলাইনে কাজ করবে হয়তো এটা হয়ে যাবে, হ্যাঁ নেট স্লো এর কারণে একটু সমস্যা দেখাচ্ছে আমরা এখানে, এদের নেটে খুবই সমস্যা হচ্ছে। এই যে ইনস্টলিং হচ্ছে, হ্যাঁ দেখো এই যে ইনস্টলিং থিম ফর আমার ভার্সন এটা একটু আগে ডাউনলোড করা ছিল, বুঝছো এখন 1.2.6 মনে হয় আসছে, তুমি অন্য যে কোনো থিম এরকম তোমার নিজের এই থিমগুলো তৈরি করতে পারে, চলে আসে দেখো এই যে ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভেট করতে হবে, এই যে থিম ইনস্টল সাকসেসফুলি দেখছো কি, এখন এই যে অ্যাক্টিভিটি ক্লিক করলাম এখানে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট হয়েছে দেখো এই যে আসতে চলে আসছে না এখানে, এই যে লেখা আছে এলিগেন্ট এলিজেন্ট থিম, এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে, ঠিক আছে এখন আমরা কী করবো, জাস্ট এখানে থিমটা দেখতে কেমন লাগে ওকে দেখে আসি, এটা আমার এরকম আছে না, এখন রিলোড করবো, এখানে রিলোড করলে দেখো চেঞ্জ হয়ে যাবে চেহারা, এই দেখো এখানে এলিগেন্ট লোগো চলে আসছে, এমন কিছু অ্যাড করা নাই বুঝতো নাই, যে হ্যালো ওয়ার্ল্ড ছিল হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এখানে, এখন যদি এরকমই চাই বহু এই যে এরকম আমি দেখলাম, তাহলে একটা ডেমো কন্টেন্ট আমি ইয়ে করতে পারি ইম্পোর্ট করতে পারি, যে আমি এরকমই নিবো হুবহু এরকম দেখাচ্ছে, তাহলে কী করতে পারছি এখানে এসে দেখেন লেখা আছে দেখো অ্যাবাউট এলিজেন্স, এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ অথবা এখানে কাস্টমাইজে ক্লিক করলাম, কাস্টমাইজ আছে না কাস্টমাইজে ক্লিক করে দিলাম, থেমের নিচে কাস্টমাইজ লেখা আছে ক্লিক করে দিলাম। আচ্ছা কাস্টমাইজে ক্লিক করলে
এখানে চলে আসবো অটোমেটিক কাস্টম অপশন। এদের যে যে অ্যাড করা আছে ডেমো কন্টেন্ট মানে দেখো বলি তোমাদের বুঝে বলি, ধর এখানে এই ছবি দেওয়া আছে, ছবিগুলো লেখাগুলো এই পিকচারগুলো আমি আমার এখানে অটোমেটিক্যালি নিব, মানে আমি পরবর্তী চেঞ্জ করবো যেন এরকম ইস্যু করে। হ্যাঁ আচ্ছা এখানে দেখো লেখা আছে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, দেখতে পাচ্ছ কি এখানে ক্লিক করতে হবে, কাস্টমাইজে ক্লিক করে ফেলে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখানে লেখা আছে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম, এই ইম্পোর্ট হচ্ছে দেখো। হ্যাঁ তাহলে আমাদের এই যে লোকাল হোস্টের ওয়েবসাইটটা ঠিক এরকম হয়ে যাবে, সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট লাগবে, বুঝলে নাই মানে নেটটা একটু স্লো, মানে আজকে বুঝতে পারতেছো এই জন্যই একটু সময় লাগতেছে, আদারওয়াইজ মানে 2-3-4 মিনিটের মধ্যেই থিম পুরো ইনস্টল করে ডেমো কার্ডটা আপলোড করা হয়ে যায়, এই জন্য সময় নিচ্ছে কারণ যেহেতু নেট স্লো এই জন্যে। তোমার এই থিমটা দেখে আসি, এখানে এই সাইটটা দেখলে হ্যাঁ এখানে কন্ট্যাক্টে ক্লিক করলে দেখতে পাবা এই যে কন্ট্যাক্ট ফর্ম, দেখো রেডিমেড থিম ঠিক এরকম হবে তোমার ওয়েবসাইট, এখানে দেখো এই যে কন্ট্যাক্ট আছে, এই যে এখানে কন্ট্যাক্ট ফর্ম আছে দেখো, হ্যাঁ এই সেন্ড অপশন ডান দিকে যে দেখতেছো এখানে মানে রিসেন্ট যেগুলো পোস্ট করা আছে এগুলো দেখাচ্ছে। হ্যাঁ ব্লগে ক্লিক করলে এখানে তুমি ব্লগ দেখতে পাই যে এখানে এই যে ব্লগ, এই দেখো এখানে ব্লগগুলো পোস্ট করা আছে, পোস্ট পিকচার রিড মোর, হ্যাঁ এটা আর কি। তা পোর্টফোলিও ক্লিক করলে পোর্টফোলিও দেখতে পাবা, এই যে দেখতেছে পোর্টফোলিও, এই যে হ্যাঁ এখানে ক্লিক করলে চেঞ্জ হয় পোর্টফোলিওগুলো। হ্যাঁ কন্ট্যাক্ট ফর্মে মেসেজ দিলে ইমেইল আসবে, ঠিক বলেছো, মানে এটা মজার বিষয়টা ডাইনামিক করাই আছে মেহেদি মোহন, ঠিকই বলেছে। এখন এই কন্ট্যাক্ট ফর্ম যেখানে যেটা আছে না তোমার দেখাচ্ছে যে এখন ডাইনামিক করা পুরোপুরি, তোমাদের এই স্টেম যেটা করেছিল যেটা এই স্টেম সেজরা সেখানে ডাইনামিক করা ছিল না পিএসপি, এখানে পুরোপুরি একবার রেডি করা ফর্ম, এই তথ্যগুলো লিখে যে এখানে কেউ সেন্ড করলেই তাহলে তার মেল মেল চলে যাবে, এ হলো বিষয় মজার বিষয় এটাই। দেখে আসি ইম্পোর্ট হচ্ছে এখন, হ্যাঁ একটু সময় লাগছে, নেটটা স্লো না হলে খুব ভালো হতো, দ্রুত ইম্পোর্ট হয়ে যেত। আর দেখি কতদূর হলো এটা, আচ্ছা এখন ইম্পোর্ট কমপ্লিট হয় নাই। হ্যাঁ আচ্ছা এরপর দেখো আমরা এখানে একটু দেখি পোর্টফোলিও দেখলাম, এখানে টেমপ্লেট দেখো এখানে লেফট সাইড বার সহ এই যে বাম দিকে সাইড বার অনেকগুলো আছে ফুল উইন্ড, তুমি যে কোনো দেখতে পাবো ক্লিক করে দিলাম, এই যে এটা হচ্ছে তোমার হোম পেজ ওয়েবসাইটের। হ্যাঁ সুন্দর এখানে স্লাইড অ্যাড করা আছে, এখানে এগুলো এগুলো অ্যাড করা আছে, ওয়ার্ডপ্রেসটা খুব মজার জিনিস বুঝছো, না আমি এখন জিপি নেট ইউজ করছি, হ্যাঁ টেলিটকের নেট দেখাচ্ছে যে খুব ঝামেলা করছে, এখন জিপি ব্যবহার করছি, তোমরা আবার একটু জয়েন করো ঠিক আছে, আমি ক্লাস জাস্ট এই ইম্পোর্ট করে তোমাদের ক্লাসটা শেষ করে দেবো, জাস্ট 1 মিনিট সময় আছে তুমি আর একবার জয়েন করো। আচ্ছা আমি জাহাঙ্গীর চলে আসছে ক্লাসে, আচ্ছা তোমাদের আমি ইম্পোর্ট হয়ে থাক, ঠিক আছে ইম্পোর্ট হয়ে থাক,
আমরা তো করি করে দিই তোমাদের ওই টেমপ্লেট একটা যেটা বলছিলাম তোমাদের দেখাচ্ছি যে নতুন যে টেমপ্লেট তোমাদের কাজ করার জন্য দিব ঠিক আছে সেই টেমপ্লেট তোমাদের একটু দেখিয়ে দিই আর তোমরা যারা করেছো কতদিনের প্রজেক্ট ওটা একটু দেখিয়ে দিই ঠিক আছে তাহলে কোন ডেমো করে ইম্পোর্ট হলেই জাস্ট তোমাদের রিলোড করে সাইটটা দেখেই আজকে ক্লাস শেষ করে দিব আর টেনশন চাপ না আস্তে আস্তে তোমরা শিখে থাকি দেখো সব শিখে যাবা হ্যাঁ জাস্ট লেগে থাকো দেখলে ভালো রেজাল্ট পাবা আচ্ছা তো আমি এখানে গেলাম এখানে গেলাম গহদিনের এটা দেখাই তোমাদের আচ্ছা আমাদের রিয়েল প্রজেক্ট ছিল 46 নম্বর ক্লাস ছিল আচ্ছা এখানে গিয়ে এই যে আচ্ছা অমিত হাসান কিছু প্রজেক্ট পাঠিয়েছিল ঠিক আছে তোর স্ক্রিনশট গুলো দেওয়ার দরকার নেই হ্যাঁ এই স্ক্রিনশট গুলো পাঠিয়েছে এগুলো দরকার নেই তুমি খালি মেইন প্রজেক্টটা পাঠাবা এখানে দেখো অনেক স্ক্রিনশট পাঠিয়েছে স্ক্রিনশট গুলো দরকার নেই ডিরেক্টলি হচ্ছে এই মেইন প্রজেক্টটা পাঠিয়ে দাও অনেকগুলো স্ক্রিনশট দিয়েছো ডাউনলোড করতে কি হচ্ছে সময় বেশি লাগছে এই হলো বিষয় জাস্ট খালি কি করবা এই তো রিয়েল প্রজেক্ট যখন দিয়েছো এখানে এবার দিয়ে দিবা আচ্ছা এই পুরো প্রজেক্ট করেছো হ্যাঁ প্রথম হচ্ছে এটা করছে এটা হচ্ছে যে আমি যেটা দিয়েছি ওটা প্রথমে করবা হ্যাঁ এটা সুন্দর হয়েছে অবশ্য ভালো হয়েছে ওটা প্রথমে যেটা আমি দিয়েছি তোমাদের টেমপ্লেট ওইটা টেমপ্লেট করবা ঠিক আছে ওইভাবেই করবা তারপর তুমি কি করবা এক্সট্রা ভাবে যেটা করবা সেটা আমাকে পরে দেখাবা বুঝেছ কি এক্সট্রা করা অবশ্যই ভালো বাট প্রথম যেটা আমি দিয়েছি সেটা করবা ঠিক আছে প্রথম অবস্থায় নিজের মতো করা যাবে না এ সুন্দর হয়েছে হ্যাঁ একটা করেছো তারপর এখানে একটা করে দেখছি স্মল বিজনেস দিয়েছিলাম তো এখানে তুমি অতিরিক্ত অনেক কিছু অ্যাড করে দিয়েছো স্মল বিজনেসে হ্যাঁ এখানে যে এই অপশনগুলো কিন্তু ওখানে ছিল না হ্যাঁ তো সমস্যা নেই তুমি ওই প্রথম ওই টেমপ্লেটটা করবা প্রথম ওই টেমপ্লেট করার পরে তাহলে তুমি নিজের মতো করবা সমস্যা নেই এগুলো ভালো হয়েছে এই প্র্যাকটিস করে থাকলে অবশ্যই ভালো করতে পারবা রিয়েল প্রজেক্ট এটা দেখলাম এটা নাকি হবে এটা একটা দেখতেছি হ্যাঁ এটা মোটামুটি ওরকমই হয়েছে আলাদা দিয়েছে সমস্যা নাই ওকে ঠিক আছে ভালো হয়েছে সুন্দর হয়েছে এইভাবে করবো ঠিক আছে এইভাবে আমার যখন প্রজেক্ট এখানে করেছিল ছবিগুলো চেঞ্জ করেছো সমস্যা নেই ছবিগুলো লেখাগুলো কিন্তু ফ্রেমওয়ার্কটা ওটাই আছে গুড ভালো হয়েছে আচ্ছা আমরা দেখাচ্ছি এখন গদের যে কাজটা দিয়েছিলাম মেহেদি মেহেদিটা দেখি আচ্ছা আমি এই পর্যন্ত করে দিয়েছিলাম বাকিটা অ্যাবাউট আস গুড ফ্রি ডাউনলোড কন্ট্যাক্ট হ্যাঁ সুন্দর হয়েছে গুড সবগুলো অংশ করেছে সুন্দরভাবে ঠিক আছে এইভাবে করলে হবে হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করতে হলে দেখবা যে অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে তারপরে স্বামী দিয়েছিলাম স্বামীর সময় ছিল না বললাম তাড়াহুড়া করেছো সমস্যা নাই এখন তাড়াহুড়া করবো না পুরোটা করতে হবে এমনটা না এখানে ঠিক আছে এখানে জাস্ট একটা অংশ আর সমস্যা নেই এখানে ইয়েগুলো দিয়ে দিবা ঠিক আছে যদি বর্ডার আছে না বর্ডার দিয়ে দিবা তাহলে হয়ে যাবে এখানে কপিরাইট ঠিক আছে ও রেসপন্সিভটা দেখতে বলছো হ্যাঁ দেখছি সামিটটা হয়েছে জাস্ট হ্যাঁ এখানে জাস্ট কি করবা এই যে বর্ডার ক্লাসের ফর্মে বর্ডারটা দিয়ে দিবা ঠিক আছে বর্ডার দিলে ঠিক আছে সব আর মেহেদিরটা রেসপন্সিভ দেখতে বলছো একটু দেখে নিই রেসপন্সিভ হ্যাঁ রেসপন্সিভ ভালো হয়েছে
হ্যাঁ গুড, রেস মুসিবি ঠিক আছে, আচ্ছা সুন্দর হয়েছে, এভাবে কাজ করলে হবে। আসলে জানি মানে তোমাদের একদিনে করতে হবে এমনটা না, এই যে প্র্যাকটিস করতেছো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একসময় দেখবা যে এক্সপার্ট হয়ে গেছো। হ্যাঁ এখন প্রাথমিক অবস্থায় না পারলেও সমস্যা নাই, হ্যাঁ অনেক ভুল ত্রুটি থাকবে, হুবহু টেমপ্লেটের মতো হতে হবে এমনটা না। তো এরকম 15টা 20টা প্রজেক্ট করো দেখো আগামী 2-3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে হ্যাঁ ডেভেলপমেন্ট চলতে থাকবে, একটা কথা হয়ে থাকবা, সপ্তাহে একটা প্রজেক্ট করো সমস্যা নেই। আজকে তোমাদের নতুন যে টেমপ্লেটটা দিব এটা মনে করো 2-1টা অংশ তোমরা করলা, ঠিক আছে, দুটো দুটো 2টা পার্ট করলা, হয়তো পুরো ওয়েবসাইট করতে হবে একদিনে এমনটা না, যে আজকে তোমাদের সোমবার আজকে দিলাম সামনে বুধবার দেখাতে হবে এমনটা না, ঠিক পুরো ওয়েবসাইট, ঠিক আছে। কি করবা 2টা পার্ট করবা, ঠিক ক্লায়েন্ট এভাবে কিন্তু কাজ করায়, তুমি একটা পুরো ওয়েবসাইট দিলো ক্লায়েন্ট পক্ষে 7 দিন সময় দিবে, 10 দিন সময় দিবে, তখন আমরা কী করি প্রত্যেকদিন অল্প অল্প করি এবং 7 দিনের মধ্যে পুরো ওয়েবসাইট বা 10 দিনের পুরো ওয়েবসাইট হয়ে যায়। ঠিক আমি মনে করো তোমাদের ক্লায়েন্ট, আমি তোমাকে কাজ দিচ্ছি, তুই ঠিক ওইভাবে কাজ করবা, আমাকে সামনে ক্লাসে পুরো ওয়েবসাইট দেখাতে হবে এমনটা না, দেখো কি অল্প দেখাবো, আজকে যে তোমাদের ওয়েবসাইটটা দিব সেটা দেখাই তোমাদের। আচ্ছা আজকে তোমাদের এই টেমপ্লেটটা এজেন্সি টেমপ্লেট, একবার প্রফেশনাল মার্ক টেমপ্লেট আমি একটু শেয়ার করি, স্ক্রিন শেয়ার করা হয় নাই, এই টেমপ্লেট দেখো, এটা কিন্তু খুব ইজি একটা টেমপ্লেট, এই বিষয় দেখো এখানে এখানে একটা লোগো হবে, এখানে ডান দিকে যে মেনু হবে, ঠিক আছে, সার্ভিস পোর্টফোলিও অ্যাবাউট টিম, আর এখানে কি হবে এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেওয়া আছে না, ভালো করে বুঝো কিন্তু তাহলে করতে পারবা, তোমার সিস থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম, ওই যে ব্যাকগ্রাউন্ড ইউএ ব্যাকগ্রাউন্ড ইউআরএল, হ্যাঁ যে ইমেজের নাম দিয়ে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, আর এই লেখাগুলো তুমি এই স্টেমিলে ওই ডিবের মধ্যে লিখে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। সার্ভিস ঠিক যেভাবে তোমরা ইয়ে করেছিলাম বুটস্ট্র্যাপের আগে, ওই ব্যবহার করে তুমি মাস্ক নিতে পারবে, এরিয়া করতে পারবে সার্ভিস, এটা দেখো পোর্টফোলিও তোমাদের এই সবগুলো দেখো মিল আছে, তোমাদের গত প্রজেক্টের সাথে সব মিল আছে না, এই সবগুলো তোমার মিল আছে, পোর্টফোলিও করেছো তোমাদের 1-2-6টা আইটেম ছিল, এখানে 6টা আইটেম দেখো আছে, একই সিস্টেম তুমি করতে পারবা, গত প্রজেক্টের সাথে মিল আছে তোমাদের, হ্যাঁ অ্যাবাউটটা দেখো মিল আছে অনেকটা, হ্যাঁ এলে বিষয় এখানে 3টা অংশে ভাগ করবে এখানে, হ্যাঁ এটা হচ্ছে 3টা ইয়ে নিব মানে কলাম নিবা, হ্যাঁ কল কল এলজি ঠিক আছে 4, তাতে কল এলজি 5 নিলা, কল এলজি 2 নিলা, কল এলজি 5 নিলা, 5-5-10 আর এখানে মাঝখানে 2, ঠিক আছে তাহলে 3টা অংশ ভাগ হয়ে গেলো, এই সাইডে এটা দিবা, এই সাইডে ইয়ে দিবা ছবি দিবা, আর এই সাইডে তোমার লেখা দিবা, হয়ে গেলো। তারপরে এখানে শাওয়ার টিম ওই একইভাবে 3 ভাগে ভাগ করতে হবে, এখানে করে খুব সহজ করতে পারবা, হ্যাঁ এখানে তো ফর্ম আছে কদিনের মতো ফর্ম করলা, আর এখানে ফুটার, হয়ে গেলো, ঠিক আছে। আর পুরো ওয়েবসাইট তোমাদের করতে হবে না, তোমরা কি করলা হয়তো আগামী ক্লাসে আমাকে এতটুকু দেখালা, এই মেনু দেখালা, এখান থেকে অংশ দেখালা, এই হেডার অংশ দেখালা, এখানে মেনুটা থাকবে আর এখানে এই অংশ থাকবে, ঠিক আছে। তারপরে ক্লাসে এই সার্ভিসটা দেখালা, সার্ভিস এরিয়া পোর্টফোলিও দেখালা, ঠিক আছে গেল। তারপরে ক্লাসে কি দেখালা, এই অ্যাবাউট অংশ দেখালা, আর দেখাচ্ছে যে অ্যামেজিং টিম দেখালা, ঠিক আছে। তারপরে ক্লাস তুমি দেখালে এই ফুটার আর হচ্ছে ফর্ম, কোনো সমস্যা নেই, 3-4টা ক্লাস লাগুক একটা ইয়ে প্রজেক্ট করতে, ঠিক আছে, আস্তে আস্তে করবে, ভালো করার চেষ্টা করবে, না পারলে আমি করে দিব পুরো টেমপ্লেটটা, আমি করে দিব সমস্যা নেই না পারলে, ঠিক আছে, বা যেখানে আটকে যাওয়া সেখানে আমি শিখিয়ে দিব, ওকে। এটা তোমাদের পাঠিয়ে দিব হোমওয়ার্ক, তোমরা বাসায় করার চেষ্টা করবা, আর যতটুকু তোমাদের হবে এই হোমে যতটুকু করবো ততটুকু আমাকে মেইলে পাঠিয়ে দিবা। আচ্ছা চলো আমরা দেখি ইম্পোর্ট হলো কিনা, ঠিক আছে, দেখে আমাদের ক্লাস আজকে শেষ করি, 9টা বেজে গেছে। আচ্ছা নেট স্লোয়ের কারণে আমার এখানে ইয়ে দেখাচ্ছে, হ্যাঁ ইম্পোর্ট ডেমো কন্টেন্ট দেখাচ্ছে এখানে, মানে ঘুরতেছে এটা, তো জাস্ট কী করবো এখানে ইম্পোর্ট ডেমো কন্টেন্টে ক্লিক করার পরে, হ্যাঁ দেখাচ্ছে যে ঠিক হুবু এরকম ওয়েবসাইট চলে আসবে তোমাদের, ঠিক এখানে যেরকম দেখতে পাচ্ছ হুবু রেডিমেড একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ কি, এখানে যে দেখতে পুরোপুরি একটা ফুল একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, হ্যাঁ কত সুন্দর একটা ওয়েবসাইট, হ্যাঁ এরকম দেখা তোমার ডিজাইন ডেভেলপ কিছু করতে হচ্ছে না, এরকম কন্টেন্ট সহ ছবি সহ পুরো একটা ওয়েবসাইট পেয়ে যাবা, হ্যাঁ কোথায় পাবা আমাদের লোকাল হোস্টে, লোকাল হোস্টে এখানে গিয়ে যেখানে ক্লিক করে ভিজিট সাইটে ক্লিক করলেই আমাদের এই সাইটটা এরকম হয়ে যাবে, পুরোপুরি ওয়েবসাইট এরকম হয়ে যাবে, ঠিক যেমন এখানে দেখলাম এরকম, বুঝতে পারলে কি। তো তোমাদের আমি এই থেমটা পাঠিয়ে দিব, এই থেম পুরোপুরি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ডাউনলোড করা আছে এলিজেন্ট থেম, হ্যাঁ
এটা তোকে পাঠিয়ে দিব, তোমার ঠিক এভাবে ইয়ে করবা, লোকাল হোস্টে গিয়ে, লোকাল হোস্টে গিয়ে এই যে অ্যাপিয়ারেন্সে যাবা, যে থেমসে যাবা, ঠিক আছে, থেমসে গিয়ে ইয়ে করবা, ওই আপলোড থেমে গিয়ে আপলোড করে দিবা, ঠিক আমি যেভাবে করলাম এভাবে। দেওয়ার পরে এখানে যে ক্লিক করলে কাস্টমাইজে ক্লিক করে ইম্পোর্ট ডেমো করে দিবা, হ্যাঁ, তাহলে দেখো হুবহু এরকম সুন্দর থেম হয়ে গেছে, বুঝতে পারো না? আদারওয়াইজ তোমাদের এখন না করলেও সমস্যা নেই, জাস্ট তোমাদের প্রাথমিক কাজ হচ্ছে এগুলো থিমটি ইনস্টল করতে হবে, তোমাদের বাদ কিছু করার দরকার নেই, জাস্ট এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা। ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাও, ঠিক আছে, এই যে একটা ড্যাশবোর্ড দেখতে পাও এরকম, জাস্ট এরকম ড্যাশবোর্ড থাকবে এতটুকুই, আর কিছু না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস পুরোপুরি ইনস্টল করে দেখাবে, জাস্ট আমি সামনের ক্লাস থেকে তোমাদের এইগুলো পরিচয় দেবো, পোস্ট কিভাবে করতে হয়, মিডিয়া পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, স্টেপ বাই স্টেপ, মদের সাথে যদি পুরোপুরি সবগুলোর ব্যবহার জানো তাহলে ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবা, বুঝো নাই? এবং তুমি যদি প্রপারলি করতে পারো এটা, এরকম যে কোনো ওয়েবসাইট এরকম তোমাদের ছবি চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, লোগো চেঞ্জ করে, এই ড্যাশবোর্ড থেকে সব চেঞ্জ করে সুন্দরভাবে এরকম একটা ওয়েবসাইট নিজের মতো করে, নিজের পোর্টফোলিও দিয়ে একটা ক্লায়েন্টের সাইট বা তুমি নিজের সাইট তৈরি করতে পারবা। এবং মজার বিষয়টা হচ্ছে তুমি যদি এরকম করতে পারবে তাহলে কিছু কিছু কাজ তোমাদের আমি দিতে পারবো, ক্লায়েন্টের কিছু কাজ তোমার দিয়ে করা নিতে পারবো, ঠিক আছে, এই হলো বিষয়। তো এটা ভালো করে শিখে নাও, পুরো ড্যাশবোর্ড শিখে নাও, এটা আমার খুব সহজ একটা বিষয়। হ্যাঁ, তোমার এইচটিএমএল সিএসএস কি দরকার হচ্ছে না, তোমার পিএইচপি দরকার হচ্ছে না, এটা সবগুলো শেখার পর তখন আমরা অ্যাডভান্স লেভেলটা শেখাবো। ওকে, তাহলে তোমাদের একটা টেমপ্লেট দিলাম, জাস্ট ওটা একটু প্রথম অংশ করবা, হেডার অংশ করবা, আর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে আজকের ক্লাস তোমাদের এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ, সামনে ক্লাস আবার দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম।